আমরা চাই কলেজে যাতে কোনো পলিটিক্স না হয়, কারণে চাই না নিশ্চয়ই এটার পরিবেশ। গতকালকে একটা ছেলে ড্রাইভার আমাদের ফোন করছে, ফোন করে বলতেছে ভাই বাইরের তো অনেক গণনার পর আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতির আক্রমণ হয়েছে, উনি ওই বিষয়টা জানেন। শান্তির পরিবেশ আমরা চাই এবং প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন যে উনি এসেই উনি চব্বিশ ঘন্টার ত্রিপুরা বন্ড ডাকবে। যে এখানে কৈলাসহর দুই দিন পরে পরে কলেজের মধ্যে সন্ত্রাস হচ্ছে, তার মানে কি? কেন এই কলেজের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করা হবে? কার সাথে? অথচ পুলিশ প্রশাসন থাকার সময় পুলিশ প্রশাসন ছিল এই জায়গার মধ্যে, কী করে ছাত্ররা আক্রমণ করে, বহিরাগতরা এসে ছাত্রদের উপর? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে অবিলম্বে যারা বহিরাগত এসে পুলিশের সামনে প্রকাশ্যে আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং এই কলেজটা, রামকৃষ্ণ মহাবিদ্যালয় কলেজটা, এটার মধ্যে ইলেকশন হয়নি, সুতরাং কাউন্সিল কারণ না, কাউন্সিল হলো ছাত্রদের। যদি ক্ষমতা থাকে তাহলে ইলেকশন করে জিতিয়ে আপনারা কাউন্সিল। ছাত্ররা আন্দোলন করছে, আমরা দশ জনের একটা প্রতিনিধি দল, আমরা এখানে এসেছি দেখা করতে। যদিও প্রিন্সিপাল নেই, আমাদের দুইজন তিব্রাসা ছাত্রকে আক্রমণ করেছে, সেটা আমরা তীব্রভাবে নিন্দা করছি এবং আমরা ডিমান্ড করছি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যারা বহিরাগতরা আক্রমণ করেছে। আমরা চাই শান্তি শৃঙ্খলা। এবং আপনারা জানেন যে কৈলাসহরের প্রদেশ কংগ্রেস সভাপতি গণনার দিন আক্রান্ত হয়েছেন, ওনার মাথা ফাটিয়েছে, চক্রান্ত করে ওনাকে মাথা ফাটিয়েছেন। উনি এখন অসুস্থ অবস্থায় উনি বাড়িতে আছেন, উনি বিষয়টা জানেন। এবং বিরোধী সিনহা প্রদেশ কংগ্রেস সভাপতি উনি এসে বলেছেন যে চব্বিশ ঘন্টার কৈলাসহরে ত্রিপুরা বন্ড, কৈলাসহর বন্ড ডাক শান্তির পরিবেশের বজায় রাখার জন্য। তো আমরা ডিমান্ড করছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে এই কলেজের মধ্যে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য, এবং যারাই বহিরাগতরা এসে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিত। এইগুলি কি? কেন আক্রমণ হবে? কার সাথে আক্রমণ করা হবে? কেন দুইজন তিব্রাসা ছাত্রকে আক্রমণ করা হবে? আমরা আক্রমণ করব, কার সাথে আক্রমণটা হয়েছে, কেন আক্রমণটা হলো, একবার নয় এই নিয়ে চার থেকে পাঁচবার আক্রমণ হয়েছে। কারা আক্রমণ করেছে? বহিরাগত নামধারী কিছু ছাত্র সংগঠন। এখানে সবাই আমাদের সাথে, অনেক স্টুডেন্টরা এই ঘটনার পরে আমার সাথে যোগাযোগ করেছেন এবং ছাত্রছাত্রীরা ভয়ে আছে যে আমরা কি কলেজে আসতে পারবো কি না। আমরা আজকে এসেছি প্রিন্সিপাল সাহেবের কাছে, কিন্তু এখানে এসে দেখলাম প্রিন্সিপাল সাহেবও ভয়ে চলে গেছেন। বার্তাটা কি যাচ্ছে রাজ্যের মানুষের কাছে? এই যে কলেজের, আপনি কি স্বপ্নের ঘর তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নয়, চলে আসুন মদিনা ফার্নিচার হাউসে। আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন আপনার পছন্দের উন্নত মানের নামি দামি ব্র্যান্ডের ফার্নিচার সামগ্রী। আমাদের এখানে আছে খাট, সোফা, গোদরেজ, টি টেবিল, ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ সহ আরো বিভিন্ন সামগ্রী। তাহলে আর দেরি নয়, চলে আসুন মদিনা ফার্নিচার হাউসে। আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় এসপি পেট্রোল পাম্প সংলগ্ন। যোগাযোগ 9862752395 অথবা 6009221962। এছাড়াও ধনপুর বাজারেও পেয়ে যাবেন আপনার পছন্দ মতো সামগ্রীগুলো আমাদের মদিনা ফার্নিচার হাউসে।